সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা দর্শকরা যারা দেখছেন, আমরা চলে এসেছি প্রায় বাংলাদেশ বর্ডারের সামনে। বাজারটা পাড়িয়ে গেলেই বাহাতে বর্ডার পড়বে, আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসে পড়েছি গেদেতে। হ্যাঁ, গেদে বর্ডার দেখতে, বাংলাদেশে আর ইন্ডিয়ার গেদে বর্ডারে এখানে বর্ডার দেখতে এসেছি, আর আমার সাথে এসেছে আরও অনেক কটা বন্ধু এসেছে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি। স্টেশন থেকে বেরিয়ে এই বাঁদিকে বিএসএফ ক্যাম্প রয়েছে, আমরা এখন বিএসএফ ক্যাম্পের দিকে যাচ্ছি। ওখান থেকে পারমিশন নিয়ে আমরা দেখি বর্ডারের আশেপাশে যেতে পারি কিনা। আমরা হাঁটতে হাঁটতে স্টেশন এরিয়ার থেকে বেরিয়ে এখন ক্যাম্পের সামনে চলে এসেছি। আমাদের ডান দিকে এখানে একটা বিশ্রামাগার রয়েছে, আর ওপাশটায় আছে বিএসএফ ক্যাম্প। আমরা এখন ডিসকাশন করছি কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে ভালোভাবে বর্ডারটা দেখতে পারবো। আর আমরা এখন বিএসএফ এর কাছে জিজ্ঞেস করবো যে কোন দিকে যাওয়া যাবে। আমরা বিএসএফ এর কাছে জিজ্ঞেস করেছিলাম যে এখন বর্ডারের কাছাকাছি যাওয়া যাবে কিনা, তো বিএসএফ আমাদের পারমিশন দেয়নি, তাই আমরা এমনি সাইডের এরিয়াটুকু একটু ঘুরে দেখবো সব বন্ধুরা মিলে। তো আমরা এখন যাচ্ছি বর্ডার ইমিগ্রেশন করতে। আমরা যেই টাইমটাই এসেছি বর্ডারে ঘোরার জন্যে, এই টাইমটা একদমই উপযোগী নয়, কারণ এমনি গরমকাল, তারপরে ভীষণ রোদ্দুর, এর মধ্যে আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে। এই রোদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন আমরা আর বেশি ঘুরবো না। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার এখানে আসব। এখানে কোথায় খাওয়ার দোকান পাওয়া যাবে সেটা আমরা জানি না, তাই এখানে সবাই প্ল্যানিং করছি যে কোথায় গেলে ভালো হবে, তাই আমরা এখানে প্ল্যানিং করে এখন হাঁটা শুরু করব। একটা দাদার থেকে বাজারের ঠিকানাটা নিয়ে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। আর এই যে বাঁদিকে এখানেও কোয়ার্টার রয়েছে, আরও একটা কোয়ার্টার বিএসএফদের। হাঁটতে হাঁটতে আমরা বাজারের মধ্যে চলে এসেছি, এখন দেখি এখানে কোনো খাবারের দোকান পাওয়া যায় কিনা। তেমন কোনো খাবারের দোকান দেখতে পাচ্ছি না, তবে এখানে বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করার অনেক দোকান রয়েছে। এই বর্ডারের সামনে বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করার অনেক দোকান রয়েছে, আরও কিছু লজ রয়েছে। এই যে একটা ছোট একটা চায়ের দোকান পেয়েছি, চা বিস্কুট ছাড়া আর কিছুই নেই। এই চায়ের দোকান থেকে আমরা একটু চা আর বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে আবার বর্ডারের দিকে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ক্যাম্পের সামনে চলে এসেছি। যেহেতু আমাদের বর্ডারের আশেপাশে যেতে দেবে না, তাই আমরা এই ক্যাম্পের আশেপাশেটাই ঘুরে একটু দেখাবো আপনাদের, আমরাও দেখব। আজকের মতন আমাদের ঘোরা সম্পূর্ণ হলো, তবে আপনারা যদি গেদে বর্ডারে আসতে চান তাহলে 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি দেখে আসবেন, কারণ এছাড়া কোনোদিনই সেরমন ঘোরার মতো কিছু নেই এখানে।